আসসালামু আলাইকুম সবাইকে, আমি রোজা ফ্রম ফেমিস ফ্যাশন। সবাই একটু জয়েন করে ফেলেন, জয়েন করার পর আমাকে একটু কোঅপারেট করেন, একটু কমেন্ট করে, প্লাস হচ্ছে একটু শেয়ার টেয়ার করে আর কি সবাই মিলে। আচ্ছা ফার্স্টে একটু বলি, আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে শ্যামল স্কয়ার শপিং মল, শ্যামল সিনেমা হলের ঠিক পাশে যে শপিং মলটা আছে তিনতলায়, শপ নাম্বার হচ্ছে 302। ওকে, এটা হচ্ছে খুব ইজিভাবে বলতে গেলে এটা হচ্ছে একদম শ্যামলি একদম মেইন পয়েন্টে, শ্যামলি বাস স্ট্যান্ডে, শ্যামলি সিনেমা হলের একদম সাথে যে পাশের বিল্ডিংটা আছে, মানে বিল্ডিং বলতে শপিং মলটা আছে তিনতলায়, শপ নাম্বার 302। ওকে, লুনা হাসান, হ্যালো সুইট আপু, হ্যালো কিউটিন উভয়রা, ইভা, ওকে সবাই জয়েন করে ফেলছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে আমাকে একটু কমেন্ট টমেন্ট করে জানিয়ে দিন। আর সবার কি খবর, কেমন আছেন সবাই? রাত্রি রহমান, আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। ওকে, আজকে যেটা দেখানো হবে সেটা হচ্ছে কি অনেক বেশি কম প্রাইসের মধ্যে সুপার 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 কিছু বলবো, সেটা হচ্ছে অনেক স্টাইলিশ কিছু ড্রেস দেখানো ট্রাই করব আর কি, যেহেতু গরমকাল, সামার সিজন, সেহেতু ড্রেস লাগবে অনেক, বাজেট কম, প্লাস হচ্ছে গিয়ে আর সবসময়ের জন্য পরার জন্য কমফোর্টেবল আর কি, সবসময় তো জর্জেট ড্রেস পরা যায় না, তাই না? আচ্ছা ফারজানা আপু, আমার ফুলকারি ড্রেসটা দিলা না কেন আপু? দেওয়া হয় নাই, পাঠানো তো হয়েছে, হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফার্স্টে একটু বলি, আমার ড্রেসটা আমি অবশ্যই দেখাবো, সুপার একটা কালারফুল ম্যাট, মানে ম্যাট বলতে ডার্ক কিন্তু অনেক বেশি কালারফুল একটা ড্রেস, ঠিক আছে? আমি একটু আস্তে ধীরে দেখাই দিব, হয়েছে আপু? অন প্রসেসিং, চলে আসলে আমি সুন্দর মতো লাইভে দেখিয়ে দিব। হ্যাঁ ওকে, আচ্ছা ফার্স্ট টাইম স্টার্ট করি হচ্ছে গিয়ে সুন্দর একটা ড্রেস দিয়ে, যেটা হচ্ছে গিয়ে একটু বুটিক প্যাটার্নের ড্রেস, কিন্তু কালার কম্বিনেশনটা অনেক সুন্দর আর কাপড়টাও হচ্ছে গিয়ে অনেক বেশি কমফোর্টেবল একটা ম্যাটেরিয়ালের আর কি। যদিও আগে দুইটা না একটা লাইভে দেখানো, একটা লাইভে দেখানো হয়েছে ড্রেসটা, তারপরেও যেহেতু রিস্টক হয়েছে আমি দেখেই ফেলি, বাজেটও অনেক কম, প্লাস হচ্ছে গিয়ে বাজেট কমের মধ্যে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন আর কি। ব্ল্যাক তো সবাই পছন্দ করে আর ম্যাজেন্টাও সবাই অনেক পছন্দ করে, ম্যাজেন্টার সাথে ব্ল্যাকের একটা কম্বিনেশন, ঠিক আছে? এটার ফার্স্টেই আমি একটু ইয়াটা দেখাই, দোপাট্টাটা দেখাই এটার। হ্যাঁ, আপনার পরনের ড্রেসটা কি কাপড় আপু? কটন, সামারের জন্য তো কটন, ঠিক আছে? এটা হচ্ছে ওনাটা, যেটা আমি এখন দেখাচ্ছি, আমি এক এক করে ড্রেসও দেখাবো, সেলোয়ারটাও দেখাই দিব, ওনাও দেখাই দিব। এটা হচ্ছে যে ড্রেসটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ওনাটা, ঠিক আছে? ড্রেসটার ওনাটা টোটাল একটা জর্জেটের মধ্যে ম্যাজেন্টা কালারের ওনা, এইটার ভিতরের কাজগুলো হবে এরকম, ঠিক আছে? একদম পিওর ম্যাজেন্টা কালারের, এবং ফুল ওনাটাতে থাকবে হচ্ছে এরকম আপনার ইয়া করা, কি বলে যে এরকম এমব্রয়ডারি করা, ঠিক আছে? এরকম কট সুতা দিয়ে এমব্রয়ডারি করা এবং ফুল ফুল ওনাটাই এরকম, ঠিক আছে? এই যে আমি একটু ক্লোজলি দেখানোর ট্রাই করি, যদি একটু বোঝাতে পারি আর কি সেক্ষেত্রে খুবই বেটার, আমার মনে হয় না খুব ভালো মতো বোঝা যাচ্ছে। আচ্ছা, এবং সাথে থাকছে হচ্ছে এরকম লম্বা মানে চওড়া করে দুইটা দুই পাড়ে প্যানেল, ওকে? আর সাথে থাকবে হচ্ছে এরকম চারটা ঝালর প্যাটার্নের, ওকে? এগুলা। আচ্ছা এখন ড্রেসটা দেখাই, সো ওনা কিন্তু ভালো বড় সরো, একটা আদার কোনো ড্রেসের সাথে আপনি সুন্দর মতো ইউজ করতে পারবেন, মানে একটা সিম্পল ড্রেসের সাথেও, মানে অন্য কালার লাইক ব্ল্যাক কালার, রানী গোলাপি কালার বা হোয়াইট কালার ড্রেসের সাথেও, এক কালার একটা ড্রেসের সাথে সুন্দর মতো ইউজ করে ফেলতে পারবেন, ঠিক আছে? এখন এটা ওনাটা একটু দেখ, মানে সরি ড্রেসটা দেখাই, এটা ড্রেসটা হচ্ছে কি এইটা আপি, ড্রেসটা দেখাও। হ্যাঁ আপু দেখাবো, আমার ড্রেসটা যত সুন্দর তার থেকে বেশি পানির দাম, ঠিক আছে? মানে এত কম প্রাইসের মধ্যে এত সুন্দর একটা ড্রেস, জাস্ট হচ্ছে গিয়ে সিরিয়াসলি অনেক সুন্দর একটা ড্রেস অনেক কম প্রাইসের মধ্যে। আচ্ছা এটা একটু দেখাই, এটা হচ্ছে ফার্স্টের একদম পিওর ব্ল্যাকের মধ্যে এই ড্রেসটা। আচ্ছা গলায় পাবেন হচ্ছে বোটনেকের মধ্যে, এটা হচ্ছে টোটালি এমব্রয়ডারি করা, এই যে ব্ল্যাক দেখতে পাচ্ছেন এটাও এমব্রয়ডারি করা, প্লাস এরকম যে দাগ দাগগুলো দেখা যাচ্ছে এটা এমব্রয়ডারি করা, আর এই চওড়া যে এই জিনিসটা প্যানেল, হ্যাঁ ম্যাজেন্টা কালারের একটা প্যানেল, আর ড্রেসের মধ্যে যা এগুলো দেখা যাচ্ছে ছোট ছোট বুটা বুটা টাইপের, একটু ম্যাজেন্টা কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে এটা গেল, যা এভাবে একটু প্যাটার্ন মানে কার্ভিং হয়ে ড্রেসটা যখন শেপ আসবে তখন এরকম হয়ে যাবে, ওকে? এরকম হয়ে যাবে ড্রেসটা,
এবং যা ম্যাজেন্টা কালার দেখা যাচ্ছে সবই কিন্তু এটা এমব্রয়ডারি ওকে টোটালটাই এমব্রয়ডারি ড্রেসের সামনের পাটে যা আছে সবই এমব্রয়ডারি গরম অনেক আর চার সাইডে হচ্ছে এরকম করে আপনার ম্যাজেন্টা কালার দিয়ে পাইপিং করা থাকবে ঠিক আছে প্যানেলের মতো করা থাকবে এটা হচ্ছে এই সাইডেও নিচের সাইডেও প্লাস হচ্ছে গিয়ে এরকম ঝালর থাকবে ওকে সো টোটাল ভিউটা আমি দেখাই দিই পিছন সাইডটা হচ্ছে গিয়ে আপনার প্লেন চিন্তার কোনো কারণ নাই হাতা আছে হাতা কিন্তু অবশ্যই আছে হাতা ছাড়া ড্রেস হয় না ঠিক আছে আচ্ছা আমার ড্রেসটার প্রাইস কত অনেক সুন্দর একটা প্রাইস যেটা হচ্ছে বলবো আমি দেখানোর টাইমে বলে দেবো হাতা দেখে এটা হাতা কই আচ্ছা এটা হচ্ছে হাতা হাতাটা দেখেন অনেক বেশি সুন্দর হাতার যে এইখানটায় যে কাজটা ড্রেসের গলাতেও সেম এই কাজটা সো হাতার সাথে ড্রেসের গলার এই কাজটা টোটালি ম্যাচিং সো হাতা হচ্ছে ভিতরে এরকমভাবে প্রত্যেকটা ড্রেসের সাথে একদম ভিতরে সেলাই করে দেওয়া আছে অ্যাডজাস্ট করে দেওয়া আছে ঠিক আছে হাতা হবে ফুল হাতা বা থ্রি কোয়ার্টার যে যেভাবে বানান আর কি এটা হচ্ছে সেমি স্টিচ একটা বুটিক ড্রেস আর কি সো ম্যাটেরিয়ালটা হচ্ছে গিয়ে কটন প্যাটার্নের একটা লিনেন ফেব্রিকের মধ্যে ঠিক কটনও না আবার একদম জ্যাকুয়ার টিলেন তাও না কিন্তু খুবই সফট একটা কমফোর্টেবল ম্যাটেরিয়াল ঠিক আছে সো এটা লম্বা দেখেন লম্বা কত হবে যেভাবে আপনি চান লম্বা অনেক বেশি লং করতে পারবেন ইয়া দাও গোনা দাও এটা হচ্ছে ড্রেসার ওনাটা জাস্ট কম্বিনেশনটা একটু খেয়াল করেন ঠিক আছে জাস্ট কম্বিনেশনটা হচ্ছে একটু খেয়াল করে অনেক বেশি ব্ল্যাক ম্যাজেন্টা কম্বিনেশন অনেক সুন্দর একটা ড্রেস একটু ক্যাটলগ না একটু বুটিক প্যাটার্নের কিন্তু অসম্ভব রকমের সুন্দর একটা কম্বিনেশন প্লাস টোটাল ড্রেসটাই হচ্ছে এমব্রয়ডারি দিয়ে পুরোটা ভরাট করা আর ওড়না চাইলে আপনি সুন্দর মতো অন্য কোনো ড্রেসের সাথে ইউজ করতে পারবেন আর হিজাব করে ইউজ করতে পারবেন মানে যে যেভাবে চাইবেন আর কি আর ডিলেনের ম্যাজেন্টা কালারের সেলোয়ার পিস ঠিক আছে থ্রি পিস এই ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 2100 টাকা 2100 টাকা এটা রেখে দিলাম যার এটা লাগবে সুন্দর মতো অ্যাড্রেস ফোন নাম্বার সহ স্ক্রিনশট নিয়ে একটা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন যার পছন্দ হয়েছে আর কি আচ্ছা তোমার ড্রেসের প্রাইস আপু বলে দিব আচ্ছা ফার্স্ট একটু দেখাই আমার ড্রেসটা হচ্ছে কি এরকম অনেক বেশি কালারফুল না একটু ম্যাট প্যাটার্নের কালার লাইক হচ্ছে একটু ক্রিমি বা হচ্ছে ম্যাট ব্রাউনিশ প্যাটার্নের একটা কালার কম্বিনেশন ঠিক আছে কিন্তু অনেক কালারফুল না ম্যাটের মধ্যে কালারফুল আর কি মানে একটু ডিপ কালারের মধ্যে কালারফুল ঠিক আছে আচ্ছা সো এই ড্রেসটা হচ্ছে পিছন পার্টটা সামনের পার্ট থেকে পিছনের পার্টটা বেশি সুন্দর বিশেষ করে প্রিন্ট আর কি একটু দেখেন খেয়াল করে এই যে এটা হচ্ছে গিয়ে ড্রেসের পিছন পার্টটা সুন্দর একটা প্রিন্ট এবং খুবই ব্রাউনিশ টোনের একটু মেরুনিশ বা একটু রেডিশ অনেকগুলো টোন দিয়ে মিক্সিং করা একটা টোন ঠিক আছে সো এটা হচ্ছে ফিটদস গোল্ডের প্রিমিয়ামের এই ড্রেসটা এই ক্যাটালগের ড্রেসটা ওকে নাও সো ড্রেসের আমি সামনে মানে সামনে থেকে পিছন পার্টটা বেশি আমার কাছে ভালো লাগে দ্যাটস আমি পিছন পার্টটা আগে দেখাই ওকে ঠিক আছে এটা হচ্ছে কি ড্রেসের পিছন পার্টটা দেখেন জাস্ট কালার কম্বিনেশনটা একটু খেয়াল করেন ইয়েলো বসন্ত মানে একটু বাসন্তী ইয়েলো নেভি ব্লু ব্ল্যাক এটা একটু কফি টোন একটু ব্রাউন টোন ইয়েলো টোন অনেকগুলো মিক্সিংয়ের একটা অনেক সুন্দর একটা কালারফুল আপনি চাইলে ড্রেসটা যদি এভাবে মেক করেন আর কি সামনে পিছনে একই গলা দিয়ে মেক করেন তাহলে সামনের পার্টও আপনি পিছনে ইউজ করতে পারবেন পিছনের পার্টটাও সামনে ইউজ করতে পারবেন আপনি দুইভাবেই কিন্তু ইউজ করতে পারবেন যদি আপনি একটু সুন্দর করে সামনে পিছনে সেম গলা দিয়ে মেক করেন আর কি ঠিক আছে দেখেন পিছন পার্টটা খুবই সুন্দর একটা ব্যাক পার্ট খুবই মারাত্মক রকমের ম্যাট ম্যাট কালারের মধ্যে কালারফুল কালার ঠিক আছে দেখেন এবং পিছনের যে নিচের যে প্যানেলটা ওইটা হচ্ছে সুন্দর মতো স্টেপ স্টেপ প্যাটার্নের এই যে ওকে জাস্ট এই ড্রেসটার একটা মাত্র ইয়া আমার কাছে পিছন পার্টটা বেশি ভাল লাগে ওকে এটা কি কটন হ্যাঁ আপু কটন যেহেতু সামার না না এটার প্রাইস 2100 না এটা থেকে 2100 থেকে প্রাইস অনেক কম এটার একটু দেখেন এবং কি বলবো এটা হচ্ছে গিয়ে অনেক স্মার্ট অনেক স্টাইলিশ প্যাটার্নের বা অনেক স্টাইলিশ কালার কম্বিনেশনের একটা ড্রেস যেটা হচ্ছে আমি দেখাবো একটু মানে বুঝতে হবে আর কি সো গেল ড্রেসের সামনের পার্টটা ওকে যেটা হচ্ছে গিয়ে এটা ওকে এইটা ঠিক আছে এখন আসি ড্রেসের সামনের পার্টটা ড্রেসের সামনের পার্টে কিন্তু এটা টোটালটা এমব্রয়ডারি
এই যে একটা ইয়া দেখেন দেখতে পাচ্ছেন বড় একটা গোলাপ দেখতে পাচ্ছেন গোলাপ ফুল গোলাপ ফ্লাওয়ার আর কি টোটালটা একটা এমব্রয়ডারি যেটা হচ্ছে গিয়ে পড়েছে এইভাবে মানে এইটা হচ্ছে গিয়ে প্রিন্ট এই টোটালটাই হচ্ছে গিয়ে প্রিন্ট অনেক সুন্দর একটা ব্রাউন টোনের উপরে ক্রিমের মধ্যে ব্রাউনিশ টোন রেডিশ টোন ব্ল্যাক টোনের মধ্যে একটা প্রিন্ট স্টেপ স্টেপের মধ্যে ঠিক আছে দেখেন ড্রেসটা কিন্তু কটনের উপরে আমি আবারও বলছি কটনের উপরে ওকে এটা হচ্ছে প্রিন্ট ড্রেসটার ঠিক আছে ওকে যেহেতু দুইটা গোলাপ ড্রেসে দুইটা রোজ দেয়া একটা রোজ পড়েছে হচ্ছে আপনার এই পাশে যেহেতু এই পাশটাতে পড়েছে সেহেতু ক্যাটলগটা দাও ওটা দাও ওটা দাও আপনার ক্যাটলগটাতে কিন্তু আপনার গোলাপটা এখানে লাগানো আছে কিন্তু আমি চিন্তা করলাম এইভাবে যেহেতু আমার ড্রেসটাতে একটা প্রিন্ট করা একটা গোলাপ এই পাশে অ্যাকচুয়ালি রয়েই গেছে সেহেতু আমার এই পাশে আর একটা গোলাপ দেওয়ার কোনো মানেই হয় না আর একটু ডিফারেন্সিয়েট করার জন্য গোলাপটা আমি দিলাম যেটা হচ্ছে এইটা বিশাল একটা গোলাপ এমব্রয়ডারি প্যানেলের মতো ঠিক আছে এই যে গোলাপটা দেখেন মেরুন পিঙ্ক তারপরে হচ্ছে তিন চারটা কালার মিক্সিংয়ের একটা গোলাপ সেটা আমি দিয়েছি সুন্দর মতো এইভাবে এইখানটাতে একটু থিঙ্ক করেন যখন এটা হচ্ছে এমব্রয়ডারিটা বসানো হবে এমব্রয়ডারি বলতে প্যানেলটা এখানে টেলরকে বসায় দিবেন বসাতে দিবেন আর কি তখন কী পরিমাণে দেখতে অনেক লাক্সারিয়াস লাগবে ঠিক আছে টোটালি এইভাবে থাকবে ঠিক আছে এখন দেখেন ড্রেসের নিচে আমার আলাদাভাবে একটা এই যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাথে দেয়া এটা এভাবে করতে পারেন প্যাকেটটা দাও দুইটা প্যানেলই আপনি এটার সাথে পাবেন এটা হচ্ছে গোলাপটা গেল সুন্দর মতো এখন আসেন এইটাতে যে এইটা হচ্ছে অনেক সুন্দর একটা ক্রিম কালার বা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে একটা প্যানেল ওকে অনেক চওড়া একটা প্যানেল দেখেন খুশি কাটার মতো একটা প্যানেল এবং খুবই 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 নাইস একটা প্যানেল যেটা হচ্ছে দিয়েছি হচ্ছে ড্রেসের নিচে ড্রেসের খুব সুন্দর মতো নিচে মানে বসে গেছে এটা খুব মানে অর্ধেকটা হচ্ছে ড্রেসের উপরে এতটুকু পরিমাণ আর বাকিটা হচ্ছে ড্রেসের ড্রেসের সাথে ঝুলবে আর যদি কেউ এইটুকু লম্বাতে না হয় আরও বেশি লম্বা কারো দরকার হয় যে আমি আরও বেশি লম্বা চাচ্ছি ড্রেসটা আমি একটু লং সেহেতু আপনি করতে পারেন হচ্ছে পুরো মানে পুরো এই প্যানেলটাই ঝুলিয়ে দিতে পারেন ড্রেসের নিচে ঠিক আছে সুন্দর মতো আপনার ড্রেসটা কভার হয়ে যাবে লম্বাতেও কোনো কোনো রকম কোনো প্রবলেম হবে না যেটা আমি দেখাই এই যে ঠিক আছে দেখেন এটা হচ্ছে এইভাবে বসছে যদি কেউ চান আপনি এখান থেকে আপনি অতটা লম্বা না মানে একটু আপনার কম রং লাগবে আর কি অনেকেই কম রঙের ড্রেস পরতে পছন্দ করে সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন এখান থেকে লাইক এখান তো অনেকগুলো লাইন তাই না এই একটা লাইন অন্তত কেটে শুধু টেলরকে বলবেন একটা লাইন কেটে অন্য কোনোখানে মানে আপনার যেখানে ইচ্ছা অন্য কোনো জায়গায় বসিয়ে নিতে পারেন সুন্দর মতো লাইক সেটা এইখানে হতে পারে গলার এখানে অথবা হাতায় হতে পারে স্লিভের সুন্দর মতো একটা লাইন এভাবে বসিয়ে দিলাম সো আপনার নিচেও হয়ে গেল আপনার হাতায়ও অন্য একটা ডিজাইন হয়ে গেল আচ্ছা এটা গেল হ্যাঁ এটা হচ্ছে ড্রেসের নিচে এখন দেখাচ্ছি হচ্ছে আপনার হাতাটা দাও ড্রেসের প্রিন্টের হাতাটা দাও আপু প্রাইস কত প্রাইস অনেক কম ঠিক আছে এটা হচ্ছে ড্রেসের হাতাটা স্লিভটা হচ্ছে এরকম এইটা হচ্ছে ড্রেসের স্লিভ যে স্লিভের এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝুলবে সুন্দর মতো এটা একটু নর্মাল কিন্তু একটা হাতা হ্যাঁ জাস্ট এইভাবে নর্মাল এই যে এইভাবে একটু ঢিলা করে এইভাবে একদম নর্মাল হাতা হাতা করে এখান থেকে সুন্দর মতো কাটা একটু ফাঁকা করা আর কি এটাকে যত বেশি কমপ্লিকেটেড করবেন অত বেশি কমপ্লিকেটেড হবে টেলরকে সুন্দর মতো বলবেন একটু ঢিলা করে এখান থেকে টাইট হয়ে হাতাটা ঢিলা হয়ে আসবে ঢিলা হওয়ার পরে সুন্দর মতো এতখানি ফাঁকা থাকবে এই তো খুবই সিম্পল একটা হাতা যে হাতাটা নিচে বলবে হচ্ছে এই এইটুকু আর লতা পাতাগুলো বসবে হচ্ছে উপর সাইড দিয়ে মানে খুবই সুন্দর একটা অ্যাকচুয়ালি ড্রেস তো অবশ্যই সুন্দর যদি আপনার থিঙ্কিং এর উপর ডিপেন্ড করে একটু মেজারমেন্ট সহ ড্রেসটাকে আরেকটু সুন্দরভাবে মডিফাই করতে পারেন আপনার মনে হয় যে ড্রেস সুন্দর প্লাস মেকিং সুন্দর দুইটার কম্বিনেশন একসাথে হয়ে ড্রেসটা আরও বেশি অসাম টাইপের একটা জিনিস হতে পারে যদি একটু থিঙ্কিং করে মডিফাই করা যায় আর কি ঠিক আছে এরপরে বডি মেজারমেন্ট একটু সুন্দর করলেন টোটালি পারফেক্ট করলেন আপনার ড্রেসটা অনেক কম বাজেটের মধ্যে অনেক অসম প্যাটার্নের ড্রেস হয়ে গেল সো ড্রেস হলো এটা আর গলাটা হচ্ছে এটা
অনেক চওড়া একটা বোট নেক, মানে ফুটটা কম, লাইক হচ্ছে এইখান থেকে আপনার হাতার যে একটা গ্যাপ থাকে সেই গ্যাপটা অনেক কম, কম দিয়ে গলার ডিপটা কম, ডিপটা কম বলতে একদমই চিকন ডিপ, আর এই পাশটাতে চওড়া, ঠিক আছে। সো সুন্দর একটা গলা হয়ে গেল। গলার এইখানে হচ্ছে আপনার সুন্দর মতন, যেহেতু মেরুন কালার কাপড় আছে, আপনার ড্রেসের ভিতরে একটুখানি কাপড় লাগবে, পাইপিংটা সুন্দর মতো বসিয়ে নেবেন। এই তো খুবই সিম্পল একটা ডিজাইন, জাস্ট ড্রেসটা সুন্দরই লাগতেছে হচ্ছে ব্যাকসাইডটার জন্য, অনেক জোস একটা ব্যাকসাইড, আর হচ্ছে ফ্লাওয়ারটা তো আছেই, টোটাল একটা কম্বিনেশন, পারফেক্ট একটা কম্বিনেশন। আর এখন হচ্ছে ওড়নাটাতে আসি, এটা হচ্ছে ওড়না ড্রেসটা, হ্যাঁ অনেক লম্বা একটা ওড়না, ঠিক আছে। এটা হচ্ছে দোপাট্টা, এই যেটা হচ্ছে ড্রেসটার দোপাট্টা, জাস্ট কালারগুলো খেয়াল করেন, খুবই মারাত্মক রকমের একটা কালার, ঠিক আছে, খুবই সুন্দর একটা কালারফুল দোপাট্টা, এবং শিফনের মধ্যে, শিফন প্রিন্টেড, জাস্ট সি দ্য কালার, টোটালটা ওনায় অনেক বেশি ক্রিমের উপরে বেস করে, ক্রিম কালার উপরে বেস করে অনেক সুন্দর কিছু কালার কালার দিয়ে ফ্লাওয়ার করা, তারপরে এমন দেখেন টোটালি অনেক সুন্দর ক্রেজি একটা কালারফুল ড্রেস, ঠিক আছে। সো ড্রেসটা গেল, ড্রেসের এখানকার এমব্রয়ডারি গেল, নিচের প্যানেলটা বোঝানো হয়ে গেল, যেখানে এখানে একটা গোলাপ আছে আর একটা ইয়োক, মানে গোলাপ এমব্রয়ডারিটা দিয়েছে হচ্ছে ওইখানে না দিয়ে এইখানে দিয়েছি, ক্যাটলগের মতো না করে আর কি। সো গলা গেল, ওড়না গেল, ওকে এখন হচ্ছে সেলোয়ারটা। ড্রেসের ব্যাকসাইডটা আমি বলে দিয়েছি, যদি আপনি ব্যাকসাইডটা সুন্দর মতো করতে পারেন, আপনি ব্যাকসাইডটাও কিন্তু সামনে, সামনেরটাও পিছনে দিয়ে ইউজ করতে পারবেন, মানে আপনি দুই রকমভাবে ড্রেসটা সুন্দর মতো আপনার মতো করে প্রেজেন্ট করতে পারবেন। আচ্ছা এখন হচ্ছে সেলোয়ারটা, এটা হচ্ছে কটনের, ক্রিম কালারের একটা কটনের সেলোয়ার পিস, এটা হচ্ছে সেলোয়ার পিস, আর হচ্ছে গিয়ে যেটা দিয়েছি ব্যাকসাইডটা যেহেতু বেশি কালারফুল, সেই ব্যাকসাইডের ইয়াটা দিয়ে সুন্দর করে নিচে একটুখানি করে প্যানেল করে দেওয়া আছে। এই তো, চাইলে একটা স্ক্রিনশট রাখতে পারেন, খুবই সুন্দর প্যাটার্নের একটা সেলোয়ার মেক হবে, আর আমার পেজে সুন্দর মতো পিক পোস্ট করে দেওয়া আছে সুন্দর ডেসক্রিপশন দিয়ে, ঠিক আছে, চাইলে একটা ইয়া রাখতে পারেন আর কি। মানে এই সেলোয়ারের মানে প্যাটার্নটা শুধু এই ড্রেসের জন্য না, আপনি অন্য কোনো ড্রেসের ক্ষেত্রেও আপনি এই মানে এই ডিজাইনের সেলোয়ারটা করলে আমার মনে হয় মোটামুটি ভালো লাগবে, খুবই সিম্পলের মধ্যে অনেক ইউনিক একটা ডিজাইন ট্রেন্ড ক্রিয়েট হয় আর কি। এই তো, প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1750 টাকা, ওকে। সো ওনাটা হচ্ছে পিওর শিফনের মধ্যে প্রিন্ট করা, অনেক কালারফুল, ড্রেসটা হচ্ছে কটনের উপরে দুইটা এমব্রয়ডারি প্যানেল, হাতাটা তো বলেই দিয়েছি, মেইনলি হাতার জন্য কিন্তু অনেক সময় একটা ড্রেস স্টাইলিশ করে মানে বানানো যায় আর কি। মাত্র 1750 টাকা, আর এখানে হচ্ছে টেলরের দোকানে হচ্ছে মেরুন কালার কাপড় থাকেই, জাস্ট বলবেন সুন্দর মতো, এই দুই সাইডে প্যানেল না, পাইপিং না কিন্তু, হ্যাঁ পাইপিংটা হচ্ছে ভিতরের সাইডে, দেখেন এখানে কিন্তু দেইনি, দেয়া হচ্ছে ভিতরে, মানে হচ্ছে গত লাইভের ইয়েলো ড্রেসটার মতো, সানা সাফিনাজের ইয়েলো ড্রেসটার মতো সেম হাতা, ওকে। ক্যাটালগ কমপ্লিট হলো, ক্যাটালগটা দাও। আমার কাছে ব্যাক সাইডটা অনেক বেশি অদ্ভুত ভালো লাগছে, খুব ভালো লাগছে, মানে কালারটা জাস্ট অনেক বেশি পরিমাণে সুন্দর কালারটা, দেখেন ব্যাক সাইডের ইয়াটা, চাইলে ইচ্ছা করলে আপনি ব্যাক সাইড দিয়ে অন্য কোনো ড্রেস করতে পারবেন, ঠিক আছে, মানে এত সুন্দর একটা ব্যাক সাইড ড্রেসটার, ওকে। মাত্র 1750 টাকা, এটা সালোয়ারটা, এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পার্টটা, এটা হচ্ছে দুইটা প্যানেল, একটা হচ্ছে গোলাপ প্যানেল, একটা হচ্ছে ড্রেসের নিচে প্যানেল, প্যানেলের কি কারুকাজ বা কি সমাচার দুইভাবে দুইভাবে তিনভাবে আপনারা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে ওনাটা প্রিন্টের মধ্যে, মানে শিফনের মধ্যে প্রিন্ট আর কি। তো সব কিছু মিলে আমার মনে হয় বেস্ট একটা প্রাইস, যেহেতু আমাদের এখন গরমকাল, অনেক ড্রেস লাগবে, কিন্তু ড্রেসগুলো অবশ্যই অনেক স্টাইলিশ হওয়া চাই, তাই না? আচ্ছা ড্রেসগুলো অবশ্যই, আচ্ছা লং কত, হ্যাঁ এটা একটা ফ্যাক্ট, এটা ফিতা দাও ধরো, অবশ্যই স্টাইলিশ হওয়া লাগবে, এবং এটা হচ্ছে একটা মেইন কথা, যে কোনো কিছুর মধ্যে সিম্পল কিন্তু অনেক স্মার্ট প্যাটার্নের হলে সবাই অনেক বেশি পছন্দ করে, তাই না? সুন্দর তো সব জিনিসই হয়, ঠিক আছে, কিন্তু স্মার্ট কয়টা জিনিস হয়, ওকে, সুন্দর কিন্তু অনেক জিনিসই, লাইক আমি কি বলবো, ধরো এটা লম্বাটা আমি একটু বলে দিই, ধরো এটা, আচ্ছা ভালো লম্বা হবে, অনেক লম্বা, আমি একটু ছেড়ে ছুড়ে ধরি, এত টাইট টুইট করে ধরা দরকার নেই, ঢিলা ঢিলা করে ধরতেছি, ঢিলা ঢিলা করে ধরলে আপনারা এখানে
লম্বা পাবেন হচ্ছে এই যে 46, হ্যাঁ 46 লম্বা হবে। আর যদি প্যানেলটা তো আছে, যদি আপনার আরও লম্বা লাগে, আরও লম্বা চান, সেক্ষেত্রে আমারটা কিন্তু অনেক লম্বা, মানে আমি প্যানেল দিয়ে আরও বেশি লম্বা করে নিয়েছি। প্যানেল কয় ইঞ্চি দাও? প্যানেল হচ্ছে কি আপনার দেখেন 9 ইঞ্চি প্যানেল, 9 ইঞ্চি, 9 ইঞ্চি প্যানেল। আপনি 9 ইঞ্চি প্যানেল যদি লাগান তাহলে কত হয়, মানে 46 55, আপনি যদি একটু ট্রিক্স করেন আপনি 55 পর্যন্ত লং করতে পারবেন। সো কোনো ইয়া নাই। সো ড্রেসটা যদি কারো ভালো লেগে থাকে সুন্দর মতো একটা স্ক্রিনশট নিয়ে, প্রাইস খুবই 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 কম, এবং ড্রেসটা হচ্ছে মারাত্মক স্টাইলিশ প্যাটার্নের একটা ড্রেস, যেটা সবসময় বলি সুন্দর অনেক জিনিস হয় কিন্তু স্মার্ট কয়টা জিনিস হয়। ওকে, এই তো সব কিছু বলে দিলাম। যার পছন্দ একটা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলতে পারে। আচ্ছা, আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ। ওকে আপু, পিছনে কি পিছনে আপু? পিছন পার্ট, পিছন পার্ট ড্রেসটা বেশি সুন্দর, সবসময় বলে দিয়েছি পিছন পার্ট ড্রেসটা অসম, মানে অনেক অসম প্যাটার্নের একটা পিছন পার্ট। দেখেন, এটা না দেখলে বুঝবেন না, সিরিয়াস রকমের সুন্দর ড্রেসের জাস্ট পিছন পার্টটাই। আমার কাছে এরকম মনে হয়েছিল আমি সামনের পার্টটা পিছনে দিই, পিছনের পার্টটা সামনে নিয়ে আসি, পরে দেখলাম যে না, সামনের পার্ট সামনের পার্টই থাক, আমি দুইভাবে পড়তে পারবো ড্রেসটা, মানে মিলাইছি না, দুইভাবে পড়তে পারবো, সামনেরটাও পিছনে পড়তে পারবো, পিছনটাও সামনে সামনে দিয়ে পড়তে পারবো। এই তো আপু অর্ডার করলাম। ওকে, যারা যারা অর্ডার করেছেন, জানি না কতক্ষণ স্টকে থাকবে, খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায়। সবাইকে আল্লাহ হাফেজ। হ্যাঁ, সবাই অনেক বেশি ভালো থাকবেন আর দোয়া রাখবেন, আর ইনশাল্লাহ আশা করবো আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।